তীব্র গরম এবং প্রচণ্ড ভিড়ে পানিহাটির দণ্ড মহোৎসবে মৃত্যু হলো তিনজন ভক্তের। তার মধ্যে এক বয়স্ক দম্পতি রয়েছেন, বাকিজনের পরিচয় এখনও জানা যায়নি। এছাড়া অসুস্থ হয়ে পড়েছেন বহু ভক্ত, তাদের মধ্যে চিকিৎসাধীন 15 জনের বেশি। পরিস্থিতি সামলাতে আপাতত মেলা এবং মন্দিরে প্রবেশ বন্ধ করে দিয়েছে প্রশাসন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি মৃতদের প্রতি শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উত্তর চব্বিশ পরগনার পানিহাটির গঙ্গার ধারে মহোৎসবতলা ঘাটে 506 বছরের পুরনো দণ্ড মহোৎসবকে ঘিরে প্রতি বছর বহু ভক্তের সমাগম হয়। করোনা পরিস্থিতির কারণে গত 2 বছর এই মেলা অনুষ্ঠিত হয়নি, এবছর ফের মেলা অনুষ্ঠিত হয়। আর এদিন সকাল থেকেই হাজার হাজার ভক্ত এই উৎসবে হাজির হন। প্রচণ্ড গরম এবং আর্দ্রতা বেশি থাকায় এদিন দুপুরে অসুস্থ হয়ে মারা যান 3 জন। তাদের মধ্যে বছর 66 বয়সের সুভাষ পাল এবং তার স্ত্রী বছর 62 বয়সের শুক্লা পাল রয়েছেন। তারা পানিহাটি মহোৎসবতলা ঘাটের পাশে ফ্ল্যাটে থাকেন। এদিন তারা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। তৃতীয় জন একজন মহিলা, তার পরিচয় এখনও জানা যায়নি। ওই চিলের মেলা গেছিল, ওখানে দুজন অসুস্থ হয়ে যায়। ওদের চিলের মেলার পাশেই ফ্ল্যাট, একদম গায়ে লাগানোই ফ্ল্যাট, ওখানেই ছিলেন। সুভাষ পাল শ্বশুরের নাম, শাশুড়ির নাম শুক্লা পাল। আমার শ্বশুর শাশুড়ি ওইখানেই থাকেন? ওখানেই থাকে একদম, মানে ওনার ফ্ল্যাটের নিচেই ঘটনা। একদম ইস্কন মন্দিরের সঙ্গে লাগানো ফ্ল্যাটটা ওনার ফ্ল্যাট, আর তার নিচেই তো মেলাটা হচ্ছে। ফ্ল্যাট থেকে নেমেছে, এত লোকের ভিড় সহ্য করতে পারেনি, দুজনই এক্সপায়ার হয়েছে। আজকে কখন গিয়েছিলেন? ঘন্টা তিনেক, হ্যাঁ, পুজো দিয়ে। প্রচণ্ড ভিড় হয়েছে, আর আজকে অস্বাভাবিক গরম, লোকও বেশি, গরমও বেশি। এই ঘটনার পর থেকে মেলায় প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় যান পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। তিনি এ ব্যাপারে জানান, এখানে প্রত্যেকবারের মতো গত 2 বছর যেহেতু করোনা ছিল, এখানে ভক্তরা আসতে পারেনি। এটা তো রাঘব ভবন, মহাপ্রভু চৈতন্যদেব এখান থেকেই 506 বছর হলো তিনি এখানে দণ্ড মহোৎসব করেছিলেন চিলের মেলা। আজকে ভিড় এত, যার গরম, এত হিউমিডিটি যে মানুষ গরমে অজ্ঞান হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা এখন পুলিশ প্রশাসন, পৌরসভা, আমরা এখানকার ভলেন্টিয়াররা, বিভিন্ন সামাজিক সংগঠন, আমরা এখন মানুষকে আর মেলা প্রাঙ্গণে যেতে দিচ্ছি না। মন্দিরে দর্শন, মন্দির প্রায় সব বন্ধ হয়ে যাচ্ছে, আমরা বন্ধ করছি, কারণ এত গরম মানুষ সহ্য করতে পারছে না, ফেইন্ট হয়ে যাচ্ছে, তারা অজ্ঞান হয়ে যাচ্ছে। এবং এর মধ্যেই দুজন তারা অজ্ঞান হয়ে মারা গেছে, সবই 60 বছরের ঊর্ধ্বে। এবং তার জন্যে যাতে আর কোনো ক্ষতি না হয়, আমরা প্রশাসনের বুঝিয়েছি যে ভিড় আর দরকার নেই, কেউ যদি এই মেলা প্রাঙ্গণে, মন্দির প্রাঙ্গণে আর কেউ না আসে। অসুস্থ হয়েছে গোটা 10-15 জনের বেশি, দুজন এখন পর্যন্ত তারা মারা গিয়েছে, আর বাকি 4-5 জন তারা চিকিৎসা চলছে, হসপিটাল আছে, এখানেও চিকিৎসা চলছে, এই যে এখানে চিকিৎসা চলছে। গরম, বড্ড গরম, গরমই হচ্ছে কোনো ব্যাপার, প্রচণ্ড গরম, আর বয়স্ক মানুষ সব বেশিরভাগই মায়েরা। এমন বিশৃঙ্খল ঘটনার খবর পেয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি তিনি মৃতদের প্রতি শোক প্রকাশ করেন। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে উপস্থিত হন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা, হাজির হন সাংসদ সৌগত রায়। প্রশাসনিক গাফিলতি এবং চরম অব্যবস্থার কারণে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটানের সানগ্লাস আছে, এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতায় নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। এখানে চক্ষু পরীক্ষা করা হয়, কন্ট্যাক্ট লেন্স, ফ্রেম, সানগ্লাস পাওয়া যায়। আজই আসুন বনগাঁর যশোর রোডের ধারে নিজস্ব শোরুমে। যোগাযোগ 8167734766।